নমস্কার বন্ধু বান্ধবীসকল, পুনৰ আপোনালোকক জিকেটি চেপৰ চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। ফ্ৰেণ্ডছ, পুনৰ এটি নতুন ভিডিঅ'লৈ আপোনালোকৰ সন্মুখত উপস্থিত হৈছোঁ। আৰু ফ্ৰেণ্ডছ, আপোনালোকে সকলোৱে জানে ইতিমধ্যে ইণ্ডিয়ান আৰ্মীত অসমৰ বাবে বহুতবিলাক পদ মুকলি কৰা হৈছে। আৰু ফ্ৰেণ্ডছ, আজি আপোনালোকৰ সৈতে আলোচনা কৰিম শ্বিলং হেডকোৱাৰ্টাৰত অনুষ্ঠিত হ'বলগীয়া ইণ্ডিয়ান আৰ্মীৰ ৰিক্ৰুইটমেণ্ট ৰেলী সম্পৰ্কে। আৰু ফ্ৰেণ্ডছ, এই ৰেলীত অংশগ্ৰহণ কৰিবলৈ আপোনালোকৰ এজ লিমিট কিমান দিয়া আছে, শিক্ষাগত অৰ্হতাটো কিমান হ'ব লাগিব, আৰু এপ্লাই কেতিয়াৰ পৰা কৰিব পাৰিব, কেনেকৈ কৰিব পাৰিব, ফ্ৰেণ্ডছ এই সকলোখিনি কথাই এই ভিডিঅ'টোৰ মাধ্যমত আপোনালোকৰ সৈতে আলোচনা কৰিম। ফ্ৰেণ্ডছ, আপোনালোকে স্কিপ নকৰাকৈ ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব, আৰু যদি ভাল পায় এটি লাইক কৰিব, কমেণ্ট কৰি পেলাই নিশ্চয় জনাই দিব আপোনালোকে ভিডিঅ'টো কেনেকুৱা পাইছে। আৰু যদি প্ৰথমবাৰৰ বাবে চেনেলটোত আহিছে, ছাবস্ক্ৰাইব কৰি ল'ব, কাষত থকা বেল বটনটো প্ৰেছ কৰি ল'ব, অল প্ৰেছ কৰিব, যাতে আপোনালোকে এনেকুৱা ধৰণৰ ইনফৰ্মেটিভ ভিডিঅ'ৰ ন'টিফিকেশ্যনবিলাক পাই থাকিব পাৰে। গতিকে আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ বন্ধুসকল। আৰু ফ্ৰেণ্ডছ, আপোনালোকক জনাব বিচাৰিছোঁ ইতিমধ্যে অসমৰ বহুকেইখন জিলাত হেডকোৱাৰ্টাৰ মুকলি কৰা হৈছে, এয়াৰো মুকলি কৰা হৈছে। আৰু ফ্ৰেণ্ডছ, আপোনালোকক জনাব বিচাৰিছোঁ ইণ্ডিয়ান আৰ্মী ৰিক্ৰুইটমেণ্ট ৰেলীৰ বাবে অসমৰ বাবে শ্বিলং হেডকোৱাৰ্টাৰত ৰেলী অনুষ্ঠিত কৰা হ'ব। আৰু এই ৰেলীটো আপোনালোকৰ কেতিয়ালৈকে হ'ব, ডিটেইলছ আপোনালোকক মই জনাই দিছোঁ কি কি ক্ৰাইটেৰিয়া আছে। ফ্ৰেণ্ডছ, আপোনালোকে চাব পাৰিছে শ্বিলং হেডকোৱাৰ্টাৰ ইণ্ডিয়ান আৰ্মী ৰিক্ৰুইটমেণ্ট 2022 আৰু 2023। আৰু ফ্ৰেণ্ডছ, আপোনালোকে চাব পাৰিছে আবেদন কৰাৰ লাষ্ট ডেটটো হৈছে 3/8/2022, 3 আগষ্টৰ ভিতৰত আপোনালোকে এই পদসমূহত আবেদন কৰিব লাগিব। আৰু ফ্ৰেণ্ডছ, চাব পাৰিছে অৰ্গেনাইজেশ্যন নেমটো হৈছে জইন ইণ্ডিয়ান আৰ্মীত আপোনালোকে আবেদন কৰিব পাৰিব। আৰু এয়াৰো আপোনালোকৰ হেডকোৱাৰ্টাৰটো হৈছে শ্বিলং হেডকোৱাৰ্টাৰত অনুষ্ঠিত কৰা হ'ব। ফ্ৰেণ্ডছ, এই ৰেলীটো আপোনালোকৰ কোনটো স্থানত আপোনালোকৰ অনুষ্ঠিত হ'ব, ফ্ৰেণ্ডছ আপোনালোকক ইয়াতে স্থানটো দিয়া আছে। ৰেলী ভেনু আপোনালোকক দিয়া আছে মানকেশ্বৰ ষ্টেডিয়াম 58 GTC হেপী ভেলী শ্বিলং মেঘালয়। আৰু ফ্ৰেণ্ডছ, এই স্থানটোত ৰেলীটো অনুষ্ঠিত কৰা হ'ব। আৰু ফ্ৰেণ্ডছ, অসমৰ কোনবিলাক ডিষ্ট্ৰিক্টৰ কেণ্ডিডেটসকলে এই শ্বিলং হেডকোৱাৰ্টাৰৰ বাবে আবেদন কৰিব পাৰিব, ফ্ৰেণ্ডছ মই ডিটেইলছ আপোনালোকক ডিষ্ট্ৰিক্টবিলাক জনাই দিছোঁ। প্ৰথমতে মৰিগাঁও ডিষ্ট্ৰিক্ট, শোণিতপুৰ আৰু বিশ্বনাথ ডিষ্ট্ৰিক্টৰ মেল কেণ্ডিডেটসকলে এই পদসমূহত এপ্লাই কৰিব পাৰিব। আৰু ফ্ৰেণ্ডছ, আপোনালোকৰ ৰেলী আৰম্ভ হ'ব 4 অক্টোবৰৰ পৰা 10 অক্টোবৰলৈকে আপোনালোকৰ ৰেলী চলিব। আৰু ফ্ৰেণ্ডছ, এই ৰেলীত অংশগ্ৰহণ কৰিবলৈ আপোনালোকে অনলাইন এপ্লাই কৰিব লাগিব, এপ্লাই কৰাৰ পিছতহে আপোনালোকে এই ৰেলীত অংশগ্ৰহণ কৰিব পাৰিব। আৰু ফ্ৰেণ্ডছ, আপোনালোকে ইণ্ডিয়ান আৰ্মীত কোনবিলাক পদৰ বাবে আপোনালোকে এপ্লাই অনলাইন আপোনালোকে কৰিব পাৰিব, ছলজাৰ জেনেৰেল ডিউটিৰ বাবে আবেদন কৰিব পাৰিব, ছলজাৰ ক্লাৰ্কৰ বাবে আবেদন কৰিব পাৰিব, ষ্ট'ৰ কিপাৰ টেকনিকেলৰ বাবে আবেদন কৰিব পাৰিব, ছলজাৰ টেকনিকেলৰ বাবে আবেদন কৰিব পাৰিব, ছলজাৰ ট্ৰেডছমেনৰ পদৰ বাবে এপ্লাই অনলাইন আপোনালোকে কৰিব পাৰিব। আৰু ফ্ৰেণ্ডছ, এই পদসমূহত আবেদন কৰিবলৈ হ'লে আপোনালোকৰ এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন, আপোনালোকৰ এজ লিমিট কিমান দিয়া আছে, মই আপোনালোকক ডিটেইলছ দেখুৱাই দিছোঁ। ফ্ৰেণ্ডছ, ইয়াতে আপোনালোকক ডিটেইলছ দিয়া আছে ইণ্ডিয়ান আৰ্মী ৰিক্ৰুইটমেণ্ট 2022 ভেকেঞ্চি ডিটেইলছত আপোনালোকক পষ্টবিলাক আপোনালোকক দিয়া আছে, কি কি কোৱালিফিকেশ্যন লাগিব, কি কি ক্ৰাইটেৰিয়া আছে, ডিটেইলছ আপোনালোকক দিয়া আছে। আৰু ফ্ৰেণ্ডছ, পষ্ট নেম দিয়া আছে অগ্নিবীৰ জেনেৰেল ডিউটি চিটিৰ বাবে যিসকলে আবেদন কৰিব। ফ্ৰেণ্ডছ, আপোনালোকৰ ইয়াতে ক্ৰাইটেৰিয়াসমূহ দিয়া আছে, এজ লিমিট প্ৰথমতে দিয়া আছে, বয়সৰ সীমা কিমান হ'ব লাগিব। ফ্ৰেণ্ডছ, আপোনালোকৰ বয়সটো দিয়া আছে 17 বছৰ 6 মাহৰ পৰা 23 বছৰ বয়সলৈকে এই পদসমূহত আপোনালোকে এপ্লাই অনলাইন আপোনালোকে কৰিব পাৰিব। আৰু ফ্ৰেণ্ডছ, আপোনালোকৰ বয়সটো কেলকুলেশ্যন কৰা হ'ব 1 অক্টোবৰ 1999ৰ পৰা 1 এপ্ৰিল 2005ৰ ভিতৰত আপোনালোকৰ জন্মগ্ৰহণ কৰা হ'ব লাগিব। ফ্ৰেণ্ডছ, যিসকল কেণ্ডিডেটৰ 1 অক্টোবৰ 1999 আৰু 1 এপ্ৰিল 2005ৰ ভিতৰত জন্মগ্ৰহণ হৈছে, আপোনালোকেহে এই পদসমূহত আবেদন কৰিব পাৰিব। আৰু ফ্ৰেণ্ডছ, এই পদসমূহত আবেদন কৰিবলৈ হ'লে আপোনালোকৰ এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন আপোনালোকৰ কিমান হ'ব লাগিব, শিক্ষাগত অৰ্হতা আপোনালোকক দিয়া আছে, ক্লাছ 10 আপোনালোকে পাছ কৰিব লাগিব, মেট্ৰিক পাছ কৰিব লাগিব, আৰু আপোনালোকে 45% মাৰ্ক লৈ আপোনালোকে পাছ কৰিব লাগিব। আৰু ফ্ৰেণ্ডছ, যদিহে আপোনালোকৰ ড্ৰাইভিং লাইচেঞ্চখন আছে তেতিয়াহ'লে আপোনালোকক ড্ৰাইভাৰ পদৰ বাবে নিযুক্তিৰ বাবে অধিক আপোনালোকক গুৰুত্ব দিয়া হ'ব, প্ৰিফাৰেঞ্চ দিয়া হ'ব। আৰু ফ্ৰেণ্ডছ, এতিয়া আহিছে আপোনালোকৰ অগ্নিবীৰ টেকনিকেল পদৰ বাবে যিসকলে আবেদন কৰিব। ফ্ৰেণ্ডছ, ইয়াতে আপোনালোকৰ এজ লিমিট, বয়সৰ সীমাটো একে থাকিব, আপোনালোকৰ 17 বছৰ 6 মাহৰ পৰা 23 বছৰলৈকে থাকিব, আৰু আপোনালোকৰ বয়সৰ কেলকুলেশ্যনটো একে থাকিব, আৰু আপোনালোকৰ এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন, শিক্ষাগত অৰ্হতা আপোনালোকক দিয়া আছে, 10 পাছ 2 আপোনালোকে হায়াৰ ছেকেণ্ডাৰী পাছ কৰিব লাগিব, লগতে আপোনালোকৰ ছায়েন্স ষ্ট্ৰীমত আপোনালোকৰ থাকিব লাগিব, ছাবজেক্ট আপোনালোকক দিয়া আছে ফিজিক্স, কেমিষ্ট্ৰি, মেথামেটিক্স, এইবিলাক ছাবজেক্ট আপোনালোকৰ থাকিব লাগিব, আৰু আপোনালোকে মিনিমাম 50% মাৰ্ক লৈ আপোনালোকে পাছ কৰিব লাগিব।
আর ফ্রেন্ডস তিন নম্বর আছে আপনার অগ্নিবীর ক্লার্ক যখন ক্লার্কর আবেদন করব বিচারিছে আপনার বয়সের সীমাটা একই থাকবে সতেরো বছর ছমাহের পর তেইশ বছরলে থাকবে। আর ফ্রেন্ডস এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত অর্হতা দিয়া আছে টেন প্লাস টু হায়ার সেকেন্ডারি পাস করব আর যিকোনো স্ট্রিমত আপনাকে পাস করলে আপনাকে আবেদন করব আর্টস কমার্স সায়েন্স তিনটা স্ট্রিমর যিকোনো স্ট্রিমত আপনাকে পাস করলে আবেদন করব। আর ফ্রেন্ডস আপনাকে 60% মার্কস লো আপনাকে পাস করব লাগবে। আর ফ্রেন্ডস চারি নম্বর আছে আপনার স্টোর কিপার টেকনিক্যাল যখন ক্যান্ডিডেটে স্টোর কিপার টেকনিক্যাল পদর আবেদন করব বিচার। ফ্রেন্ডস আপনার এজ লিমিট বয়সের সীমাটা একই থাকবে সতেরো বছর ছমাহের পর তেইশ বছরলে থাকবে। কিন্তু আপনার এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত অর্হতা ইয়াতে দিয়া আছে টেন প্লাস টু মানে আপনাকে হায়ার সেকেন্ডারি পাস করব যিকোনো স্ট্রিমত আপনাকে পাস করব আর্টস কমার্স আর সায়েন্স আপনাকে 60% মার্ক লো আপনাকে পাস করব লাগবে। আর ফ্রেন্ডস পাঁচ নম্বর আছে অগ্নিবীর ট্রেডসম্যান স্টুয়ার্ট ওয়াশারম্যান হেয়ার ড্রেসার সাপোর্ট স্টাফ টেইলর। আর ফ্রেন্ডস এই পদসমূহ যদিহে আপনাকে আবেদন করব বিচার আপনার এজ লিমিট বয়সের সীমাটা একই থাকবে সতেরো বছর ছমাহের পর তেইশ বছরলে থাকবে। কিন্তু আপনার এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত অর্হতা সিম্পল আপনাকে টেন পাস করলে এই পদসমূহ আপনাকে এপ্লাই অনলাইন করব পারিব। আর ফ্রেন্ডস ছয় নম্বর আছে আপনার অগ্নিবীর ট্রেডসম্যানের যখন আবেদন করব হাউস কিপার মেস কিপারের যখন আবেদন করব। ফ্রেন্ডস আপনার এজ লিমিট বয়সের সীমাটা একই থাকবে সতেরো বছর ছমাহের পর তেইশ বছরলে থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত অর্হতা আপনার দিয়া আছে সিম্পলি আপনাকে এইট পাস করলে এই পদসমূহ এপ্লাই অনলাইন করব পারিব। ফ্রেন্ডস যখন অগ্নিবীর পদর আবেদন করব। আর ফ্রেন্ডস ইয়াতে আপনার স্যালারিবিল আপনার দিয়া আছে কি আপনাকে দরমহা পাব আপনাকে স্ক্রিনশট মারি পেলে আপনাকে ডিটেলস চাব পাব। আর ফ্রেন্ডস এই পদসমূহ এপ্লাই অনলাইন করবলে হলে আপনাকে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটত আপনাকে ভিজিট করে লোক ডিসক্রিপশন বক্সত ইয়া লিঙ্কটো দিয়া আছে লিঙ্কটো ক্লিক করে পেলে আপনাকে ওপেন করে লোক ওপেন করার পিছিয়ে আপনাকে এপ্লাই অনলাইনত আপনাকে ক্লিক করব। আর যদি আপনাকে রেজিস্ট্রেশন করা নাই নিউ ইউজারত আপনাকে ক্লিক করি। আর ফ্রেন্ডস আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পিছত পুনের আপনাকে লগ ইন করব। আর লগ ইন করার পিছিয়ে আপনাকে ফুল ডিটেলস আপনাকে ফিল আপ করব লাগবে পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল আপ করব এডুকেশনাল ডিটেলস ফিল আপ করব আর আপনাকে ডকুমেন্টস কেটে আপনাকে আপলোড করব লাগবে। আর এইখানে কমপ্লিট করার পিছত আপনাকে সাবমিট বটনত ক্লিক করে দিব। আর সাবমিট বটনত ক্লিক করার পিছত আপনার এপ্লাই হয়ে যাব। আর এপ্লাই হওয়ার পিছত আপনাকে এখন একনোলেজমেন্ট রিসিপ্ট পাব আর রিসিপ্ট আপনাকে প্রিন্ট আউট উলিয়ে রাখব অথবা আপনাকে স্ক্রিনশট মারি পেলে রাখব। আর ফ্রেন্ডস এই পদসমূহ আপনাকে কেতিয়ার অনলাইন এপ্লাই করব পারব। ফ্রেন্ডস অলরেডি এপ্লাই আরম্ভ হয়ে গেছে পাঁচ জুলাইয়ের ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে আর এপ্লাই অনলাইন করার লাস্ট ডেটটি হয়েছে তিন আগস্ট দুহাজার বাইশ। আর ফ্রেন্ডস আপনাকে এডমিট কার্ডসমূহ অফিসিয়াল ওয়েবসাইটত আপনাকে পঁচিশ আগস্টরপর আপনাকে ডাউনলোড করব পারব। আর ফ্রেন্ডস রেলিটো আরম্ভ হব চারি অক্টোবরের দশ অক্টোবরলৈকে। ফ্রেন্ডস ইয়াতে আপনার কিছু ইম্পর্টেন্ট লিঙ্কস আপনার দিয়া আছে যদি আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাকে চাব বিচারিছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটো আপনাকে ক্লিক করে দিব। আর অফিসিয়াল এডভার্টাইজমেন্টটা চাবলে হলে আপনাকে অফিসিয়াল এডভার্টাইজমেন্ট লিঙ্কটো আপনাকে ক্লিক করব। আর রেজিস্ট্রেশন করবলে হলে আপনাকে রেজিস্ট্রেশন অ্যাপ্লাইড ক্লিক করব। আর লগ ইন করবলে হলে আপনাকে এপ্লাই লগ ইন অনলাইনত আপনাকে ক্লিক করে দিব। গতি আজির ভিডিওখানে এইখানে বন্ধ হল। যদি আপনার ভাল লাগিছে এটি লাইক করব কমেন্ট করবলে নিশ্চয় জানাই দিব আপনাকে ভিডিওটি কেন পাইছে। আর যদি প্রথমবার আমার চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে লোক কাশত থাকা বেল বটনটি প্রেস করব অল প্রেস করব যাতে আপনাকে এনেকা ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশনবিল পাই থাকবে। গতি আজিলে মানে বন্ধ হল। ধন্যবাদ।